বেঙ্গল ফাউন্ডেশনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বেঙ্গল শিল্পালয়, রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত এই প্রাঙ্গণ কয়েক দশক ধরে সৃষ্টিশীল মানুষদের আনাগোনায় মুখরিত। শুধু এইটুকুতেই সীমাবদ্ধ নয়, বরং কালের বিবর্তনে এখানে নিয়োজিত সকলের খুব আপন এক আঙিনায় পরিণত হয়েছে বেঙ্গল শিল্পালয়। আমি বেঙ্গল আছি 7 বছর হলো। তো বেঙ্গল গ্যালারিতে কাজ করার আমার উৎসাহের জায়গাটা এটাই যে আমরা এখানে অনেক ধরনের প্রদর্শনী আয়োজন করি এবং প্রদর্শনীর মাধ্যমে মূলত মানুষের সাথে আমাদের এক ধরনের যোগাযোগ স্থাপন হয়, যেটা আসলে এই সংস্কৃতির বিকাশে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি। এবং এই কাজের অংশীদার হতে পারা এবং এর মধ্য দিয়ে আমার অনেক কিছু শেখা আমি মনে করি আমার জন্য একটা বড় পাওয়া। বেঙ্গল শিল্পালয় বলে সব সময় একটা কিছু ছিল না, কিন্তু আমাদের একটু পেছন দিকে ফিরে তাকাতে হবে যে যখন কাজটা শুরু হয় 2000 সালে, অর্থাৎ বেঙ্গল গ্যালারি প্রতিষ্ঠিত হয়, সুবীর চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে, তখন পরিস্থিতিটা অন্যরকম ছিল এবং মনে হয় আমাদের দায়িত্বটাও তখন অন্যরকম ছিল। কারণ তখন আমাদের মনে হয়েছে যে ঢাকায় সেরকম ভালো কোনো আর্ট গ্যালারি ছিল না, কিংবা থাকলেও গ্যালারির সঙ্গে শিল্পীর কী সম্পর্ক হবে, শিল্পী কীভাবে তার কাজ উপস্থাপন করবেন এবং যারা আসেন, যারা দর্শক, তারা কীভাবে এগুলো গ্রহণ করবেন, সেটার খুব সুস্পষ্ট ধারণা সে সময় ছিল না। আমাদের মনে হয়েছে যে এই এই বিষয়গুলোকে এক ধরনের একটা শৃঙ্খলার মধ্যে আনা, এক্সিবিশন প্রোডাকশন, ক্যাটলগ মেকিং, দর্শকের সঙ্গে দর্শক কীভাবে নেবে, কী তার কী প্রক্রিয়া সে আসলে এটাকে রিসিভ করবে, এই বিষয়গুলো আসলে আমরাও যেমন শেখার চেষ্টা করেছি, কিছুটা শেখানোরও চেষ্টা করেছি। এবং একদম যে সফল হয়নি সেটা বলা যাবে না, কারণ আপনারা দেখেছেন যে এতদিনে ঢাকায় প্রচুর ভালো ভালো গ্যালারি হয়েছে এবং একটা সময় আমাদেরও এসে মনে হয়েছে যে আমাদের কাজটা শেষ, মানে কীভাবে এক্সিবিশন করতে হবে, কিংবা ছবির একটা বাণিজ্যিক জায়গা ছিল যে কীভাবে আসলে ওরা বিক্রি করবে, কী তাদের সম্পর্ক হবে, বায়ার গোষ্ঠী একটা তো তৈরি করা যারা সংগ্রাহক হবেন, এই কাজগুলো একটা পর্যায়ে আমাদের মনে হয়েছে যে আমাদের কাজ আমরা করে ফেলেছি, যার কারণে আসলে 16 সাল থেকে আমরা বেঙ্গল গ্যালারির আর তেমন কোনো ভূমিকা ছিল না। এখানে বেঙ্গল আর্টস প্রোগ্রাম তৈরি হয় যেখানে শুধুমাত্র এই একটা ধরনের, ধরুন একটু নিরীক্ষামূলক, একটু গবেষণা, এই ধরনের কাজ আমরা করার চেষ্টা করি। তা আমাদেরও একটা বিবর্তনের পথ, এমন নয় যে আমরা যা দিয়ে শুরু করেছিলাম ঠিক ঠিক তাই তাই শেষ পর্যন্ত আছি এই পর্যায়ে। এখন যদি ঢাকা শহরের দিকে আমরা তাকাই তাহলে অবশ্যই দেখব যে সব কিছুর পরিসর পরিধি তো অনেক 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 বড় হয়েছে। প্রচুর ছেলেমেয়েরা, যেহেতু এত ইউনিভার্সিটি হয়েছে, এত শিক্ষা প্রতিষ্ঠান, আগে কি ছিল, ঢাকা ইউনিভার্সিটি ছিল, ঢাকা কলেজ ছিল, এই সমস্ত, মানে এত শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে এবং আশেপাশেই, আমার মনে হয় সেটা একটা খুব ভালো জিনিস হয়েছে যে হয়তো খুব যে জেনে খুব দীক্ষিত হয়ে একেবারে সমস্তটা জেনে যে সবাই আসেন তা নয়, কিন্তু জানার আগ্রহ, ইচ্ছা, একটা তাদের মধ্যে এক ধরনের একটা তৃষ্ণা, এটা কাজ করে। এবং যদি সার্থকতা বলেন তাহলে আমি বলবো সেখানেই যে কিছুটা হলো গ্রহণযোগ্যতা পাওয়া গেছে আমার মনে হয় তরুণ সমাজের মাঝে। শহর জীবনের যান্ত্রিকতার মাঝে বেঙ্গল শিল্পালয় একটি অন্যতম গন্তব্যস্থল। পাশাপাশি একই প্রাঙ্গণে বইপ্রেমীদের জন্য এক স্বর্গস্থান হল বেঙ্গল ফাউন্ডেশনের বইয়ের লাইব্রেরি বেঙ্গল বই। 2017 সালে বই পড়াকে উৎসাহিত করার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হয় বেঙ্গল বইয়ের। নতুন প্রজন্মকে নিজের দেশের ও সংস্কৃতির সাথে পরিচিত করার উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছে বেঙ্গল শিল্পালয়।